একবিংশ শতাব্দীতে আমাদের সমাজ ইকোলজি এবং এনভায়রনমেন্টের জন্য অনেক সমস্যার মধ্যেই পড়েছে। কিন্তু বড় বড় সায়েন্টিস্ট এবং ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়াররা সবসময় প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমগুলোকে সলভ করার জন্য। নতুন নতুন টেকনোলজিকে তৈরি করে সেগুলোকে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা এবং তারপর সেগুলোকে ম্যানেজ করা এই সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের কাছে প্রধান কাজ, যা প্রত্যেকটা মানুষের জীবনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে। আজকে ভিডিওতে আমরা এরকম ধরনেরই কিছু ইনোভেটিভ টেকনোলজি সম্পর্কে জানব, যা একেবারে ভবিষ্যতের পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে এরকম তো বলবো না, তবে টেকনোলজি সম্পর্কে আমাদের আরও একটু ভাবতে বাধ্য করবে। আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন বং ফ্যাক্টোরিয়াম। তাহলে চলুন আজকে এপিসোডটা শুরু করা যাক। হুন্ডাই H2 সায়েন্ট হেভি ডিউটি ট্রাকস ইন্টারনাল কম্বাসচন ইঞ্জিন অর্থাৎ পেট্রোল বা ডিজেলের ইঞ্জিনের থেকে দূরে সরে এসে ব্যাটারি গাড়ির দিকে এগোনো এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই টপিকটা সারা পৃথিবী জুড়ে একটা গরম টপিক। কিন্তু হুন্ডাইয়ের সায়েন্টিস্টরা মনে করে যে হাইড্রোজেন ফিউল সেলের গাড়িগুলো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিকে আরও ভালোভাবে পাল্টে দিতে পারে। তারা আবিষ্কার করেছে H2 সায়েন্ট ট্রাক। 190 কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন এই গাড়িগুলো একবারে প্রায় 400 কিলোমিটার যাত্রা করতে পারে। তারা ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তৈরি হওয়া গ্রিন হাইড্রোজেনকে ব্যবহার করে। হুন্ডার ইঞ্জিনিয়াররা মনে করে যে হাইড্রোজেন ফিউল সেল সাধারণ ব্যাটারি চালিত গাড়ির থেকে অনেক বেশি বেনিফিট প্রোভাইড করতে পারে, কারণ ব্যাটারি চালিত গাড়িতে যখন বড় বড় কার্গো ট্রান্সপোর্ট করা হয় তখন তার ক্ষমতা অনেক কমে যায়। তারা এটাও বলেছে যে 2030 আস্তে আস্তে গ্রিন হাইড্রোজেনের প্রোডাকশন কস্টও অনেক কমে যাবে, ফলে হাইড্রোজেনও অনেক কম দামে পাওয়া যাবে, আর তখন সেই সিচুয়েশনের অ্যাডভান্টেজটা এই গাড়িগুলো নিতে পারবে। লুন 4G ইন্টারনেট। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে মোবাইল নেটওয়ার্কের পরিমাণ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং ক্রমাগত তা বাড়তেই থাকছে। কিন্তু সারা পৃথিবী জুড়ে এরকম অনেক রুরাল এরিয়া আছে যেখানকার মানুষরা হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস পায় না। এক্ষেত্রে আলফাপেড নামক একটা কোম্পানি লুন প্রজেক্ট বলে একটা প্রজেক্টে কাজ করছে, যা রুরাল এরিয়ায় হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির প্রবলেমকে সলভ করতে পারে। আর এই কাজের জন্য তারা ব্যবহার করছে বড় বড় হট এয়ার বেলুনকে, যা আকাশে প্রায় 20 কিলোমিটার ওপরে ভেসে থাকবে। এবং এই বেলুনগুলোর মধ্যে একটা ট্রান্সমিটিং ডিভাইস থাকবে যা 4G ইন্টারনেটকে ট্রান্সমিট করবে। এরকম ধরনের একটা প্রজেক্ট কেনিয়াতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই হট এয়ার বেলুন প্রায় 50,000 স্কোয়ার কিলোমিটার এরিয়াকে কভার করতে পারে, মানে ওই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে। এটা দেখা গেছে যে তাদের ইন্টারনেটের ডাউনলোড স্পিড 18.9 Mbps এবং আপলোড স্পিড 4.7 Mbps। তার সাথে এর আরও একটা বেনিফিট হলো যে এই বেলুনগুলো ওয়েদার সম্পর্কিত ডেটাও কালেক্ট করতে পারে। বেলুনগুলোকে একবার উপরে তুলে দিলে প্রায় 100 দিন পর্যন্ত এটা উপর থেকে অপারেট করতে পারে, তারপর নিচে নামিয়ে এর একটা মেনটেন্যান্স করতে হয়। ডেলিভারি ড্রোনস ভোলেন্স আই। আগের টেকনোলজির মতো এই টেকনোলজির ক্ষেত্রে রুরাল এরিয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে রিমোট এরিয়াতে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি ডাক্তারের সুবিধাও ঠিকঠাক পাওয়া যায় না, তাই কারো শরীর অসুস্থ হলে মেডিসিনের সমস্যা হয়ে যায়। এই কোম্পানির ইঞ্জিনিয়াররা এই ড্রোনটাকে এই সমস্যার সমাধান করার জন্য তৈরি করেছে। তার সাথে তারা এটাও মাথায় রেখেছে যে একে যেন খুব ইজিলি অপারেট করা যায় এবং কম খরচায় অপারেট করা যায়। এ কারণে এই ড্রোনটা ভার্টিক্যালি ল্যান্ড করতে পারে এবং ভার্টিক্যালি টেক অফ করতে পারে, তাই স্পেশাল করে কোনো রকম রানওয়ের দরকার পড়বে না একে অপারেট করতে গেলে। ড্রোনটা তার রাস্তা একটা অ্যাডভান্স ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে খুঁজে নেয়, তার সাথে এটা ইনস্ট্যান্টলি তার রুট এবং লোকেশন অপারেটরের কাছে সেন্ড করতে থাকে। প্রায় 320 কিলোমিটার বেগে উঠতে পারা এই ড্রোনটা একটা ফুল চার্জে প্রায় 800 কিলোমিটার যাত্রা করতে পারে। তবে এর ওজন নিয়ে যাওয়ার ক্ষমতা এত বেশি নয়, মাত্র 9 কেজি। তবে আপনি এটাও বলতে পারেন যে মেডিকেল ইকুইপমেন্ট এবং ওষুধ নিয়ে যাওয়ার জন্য 9 কেজি অনেকটাই। যদি প্রয়োজন হয় তবে এই ড্রোনটা সমুদ্রের মাঝখানে কোনো জাহাজেও ল্যান্ড করতে পারে। র লেমন সোলার ব্যাটারিজ। এর আগে আমরা ভাবতাম সোলার ব্যাটারি সমতল হয় এবং এদের ইমপ্লিমেন্টেশনও অনেক লিমিটেড, তবে র লেমন বলে একটা স্টার্ট আপ এই চিন্তাভাবনাকে একেবারে পাল্টে দিতে চলেছে। তারা একটা নতুন ধরনের এনার্জি এলিমেন্ট তৈরি করেছে যা এই সোলার ক্যাটাগরিতেই পড়ে। এটা করার জন্য তারা একটা গোলাকার লেন্স তৈরি করেছে, আর এই লেন্সের জন্য এর ওপরে পড়া সূর্যের আলো কেন্দ্রীভূত হয়ে একটা স্পেসিফিক এরিয়াতে পড়ে যেখানে ফটোভোল্টেক সেল লাগানো আছে, আর তার সাথে সূর্যমুখী ফুলের মতো এটাও সূর্যকে সারাদিন ফলো করে, অর্থাৎ সূর্য যেদিকে থাকবে এটাও সেদিকে মুখ করে থাকবে।
তারা এই ডিভাইসটার অনেকগুলো মডেলও তৈরি করেছে। তবে সবথেকে অ্যাডভান্স মডেলটার নাম হলো বেটারে 1.8। এই বৃত্তাকার লেন্সটার মধ্যে জল ভরে দেওয়া হয়। এই লেন্সটা 3.8 কিলোওয়াট পার আওয়ার পার ডে জেনারেট করতে পারে। রয়্যাল লেমনের ইঞ্জিনিয়াররা বলেছে যে এর ডিজাইনের জন্য এর এনার্জি জেনারেশনের ক্যাপাবিলিটি অনেক বেশি, তার সাথে আপনি এটাকে আপনার ইচ্ছামতো বড়ও করতে পারবেন, তবে কনসেপ্টটা সেই একই থাকবে। বায়ো ইঙ্ক। রটগার ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা হিউম্যান বডির অর্গান ট্রান্সপ্লান্টকে একেবারে পাল্টে দিতে চলেছে। তারা এমন একটা টেকনোলজিকে আবিষ্কার করেছে যার সাহায্যে মানুষের শরীরের মধ্যে কোনো অঙ্গকে প্রিন্ট করে দেওয়া যেতে পারবে। তারা এই কাজের জন্য তৈরি করছে বায়ো ইঙ্ক, যার বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। মডার্ন 3D প্রিন্টার আবিষ্কার হওয়ার পর থেকে আমরা বহুদিন আগে থেকেই হাড়কে বাইরে 3D প্রিন্ট করে তৈরি করতে পারছি, কিন্তু ওই হাড়গুলোকে ট্রান্সপ্লান্ট করার জন্য সার্জারি করার দরকার হয়। এই কারণে সায়েন্টিস্টরা ডিসাইড করেছে যে মানুষের শরীরের মধ্যেই 3D প্রিন্ট করে কোনো অঙ্গকে তৈরি করা, যা তারা করবে বায়ো ইঙ্কের সাহায্যে। এই ইঙ্কের মধ্যে কিছু ইউনিভার্সাল প্রপার্টি থাকবে যার সাহায্যে এটা বিভিন্ন ধরনের টিস্যুকে তৈরি করতে পারবে, মানে বিভিন্ন ধরনের কোষ ও কলাকে তৈরি করতে পারবে এই ইঙ্কটা। তাই এই বায়ো ইঙ্কের সাহায্যে বিভিন্ন ধরনের অর্গানকে তৈরি করা সম্ভব হবে। সায়েন্টিস্টরা অলরেডি এর বড় একটা প্রবলেমকেও সলভ করে ফেলেছে। তারা এমন একটা কম্পোজিশন খুঁজে পেয়েছে যেটা 36.6 ডিগ্রি সেন্টিগ্রেডেই জমে যায়। তবে এর পরের পদক্ষেপটা হলো বায়োলজিক্যালি মডিফাইড কম্পোনেন্ট তৈরি করা, যা হুবহু ওই মানুষটারই কোষ কলা তৈরি করতে পারবে যা শরীরে অপারেশন হবে। তো বন্ধুরা, এই টেকনোলজিগুলোর মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।